হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে মাইক্রোসফট এক্সেল নিয়ে কথা বলবো। তো যারা এমএস এক্সেল শিখতে চান বা কাজ করতে চান, তাদের যে প্রাথমিক ধারণাটা, সেই ধারণাটা আমি আজকে আমার এই ভিডিওতে দিব। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এক্সেল, মাইক্রোসফট এক্সেলে কিভাবে কাজ করতে হয় তার এ টু জেড আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো তার জন্য আমি সর্বপ্রথম একটা এক্সেল শিট ওপেন করে নিলাম। তো এক্সেল শিটে আমরা যে বিষয়টা দেখব, সর্বপ্রথমে আমাদের একটা এক্সেল শিট ওপেন করার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটা ওপেন হয়, সেখানে আমরা অনেকগুলো ফাংশন পেয়ে যাই। তো সর্বপ্রথম যে ফাংশনটা পাই সেটা হলো ফাইল। তো ফাইলে অপশনে গিয়ে আমরা অনেকগুলো অপশন এখানে পেয়ে যাই, সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, না রিসেন্ট, নিউ, প্রিন্ট ইত্যাদি নামে আমরা অনেক ধরনের অপশন পেয়ে যাই ফাইলের মধ্যে। তো আমরা যখন কোনো কাজ করব, তখন সেই কাজটাকে সেভ করার জন্য আমরা সেভ অপশনে ক্লিক করে আমরা আমাদের এই ডকুমেন্টটা বা রিপোর্টটাকে সেভ করতে পারি। তো এভাবে আমরা আমাদের এই অপশনগুলো ব্যবহার করতে পারি। আজকে যেহেতু আমি আপনাদেরকে এক্সেলের প্রাথমিক যে ধারণাটা বা এক্সেল শিটের যে পরিচয় পর্বটা সেটা আপনাদের সামনে তুলে ধরব, তার জন্য আমি এক্সেল শিট ওপেন করার পরে যে ফাংশনগুলো পাওয়া যায় সেটা নিয়ে আজকে কথা বলবো। তো ভিউয়ার্স, ফাইলের পরেই আমরা হোম নামে একটা অপশন পেয়ে যাব। এই অপশনের মধ্যে আমরা অনেকগুলো সাব অপশন পাব, যেগুলো দিয়ে আমাদের এক্সেল শিটের কাজ করার জন্য সহযোগিতা করবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখানে বলি যে আমরা এই হোম অপশনে গিয়ে অনেক ধরনের কাজ পাবো। যেমন এর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আমরা এখানে আমাদের যে ফন্টের সাইজ, এই ফন্টের সাইজ বা ফন্টের যে ফন্ট আমরা ব্যবহার করতে চাই, এই ফন্টগুলো আমরা এখানে পেয়ে যাব। তো ভিউয়ার্স, আপনারা চাইলে যে কোনো ফন্ট আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন। এর মধ্যে আমি আপনারা যারা বাংলা ফন্ট ইউজ করতে চান তারা এখানে বাংলা ফন্টও পেয়ে যাবেন। তো এরপরেই আমি আপনাদেরকে আরেকটা বিষয়ের পরিচয় করিয়ে দিব, সেটা হলো ফন্টের সাইজ। এই ফন্টের সাইজ হলো আপনারা এখানে যে লেখাটা লিখবেন, আমি যদি একটা লিখি BANGLADESH, আমি এখানে বাংলাদেশ লিখলাম। তো আমি এই বাংলাদেশ লেখাটাকে যদি একটু বড় করতে চাই, তাহলে আমার এই ফন্ট, এই বাংলাদেশ লেখা সেলের উপরে কাটসারটা রেখে আমি আমার এই ফন্টের সাইজটা বাড়িয়ে দিলে, আমি এখানে যেমন 24 ফন্ট দিলাম, তো 24 ফন্ট দেওয়ার পরে আমি কিন্তু এই লেখাটা অনেক বড় আকারে দেখতে পাচ্ছি। তো এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্টকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন হোম বাটনের মধ্যে। তো ভিউয়ার্স, এরপরে আমি যদি চাই আমার এই লেখাটাকে বোল্ড করতে, তাহলে আমরা বি অপশনে ক্লিক করে আমরা লেখাটাকে বোল্ড করতে পারি। তো এভাবে আমরা ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, এভাবে আমরা আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি। এরপরে যে বিষয়টা আছে সেটা হলো কোনো সেল যদি আমরা ফিল করতে চাই, অর্থাৎ এখানে যে অসংখ্য সেল দেওয়া রয়েছে এবং কলাম দেওয়া রয়েছে, আমরা যদি এই কলাম এবং সেলগুলোকে ঘর হিসেবে বা এখানে টেবিল বা শক হিসাবে আমরা ভিজিবল করতে চাই, তাহলে আমরা এখান থেকে বর্ডার অপশনে ক্লিক করব। বর্ডার অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে অল বর্ডার সিলেক্ট করে দিলে আমরা এখানে একটা টেবিল আকারে একটা কলাম বা টেবিল আকারে আমরা একটা কলামকে সিলেক্ট করে নিতে পারবো। তো ভিউয়ার্স, এইগুলো প্রাথমিক কিছু কাজ। এবং আরেকটা বিষয় হলো আমরা যদি এই কলামের মধ্যে লেখালেখি করি, তাহলে ভিউয়ার্স আপনারা এখানে এই লেখাগুলো দেখতে পাচ্ছেন যে লেখার সাইজ, লেখাগুলো কিন্তু এই কলামের মাঝামাঝি বা কলামের থেকে একটা সাইডে চলে গিয়েছে। তো আমরা এই কলাম থেকে এই সাইডের যে লেখাগুলো আছে বা টাইপিং করার পরে যেগুলো এখানে সাইডে শো করতেছে, আপনারা যদি এইটা, এই লেখাগুলো মিডিলে শো করতে চান, তাহলে আপনারা এখানে সেন্টারে ক্লিক করে দিলে আপনারা কিন্তু এই লেখাগুলোকে মিডিলে পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে বা কাজের সুবিধার্থে আপনারা এটাকে অ্যালাইঙ্গেল টেক্সট এবং
আপনারা চাইলে এটা অ্যালাইঙ্গেল টেক্সট রাইট এবং লেফটে সিলেক্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স আমি এখানে আরেকটা কথা বলি, আপনারা যখন সেন্টার করবেন সে সেন্টার করার পরে যখন আমাদের এই কলামগুলো আমি একটু বড় করে নিই, সেন্টারের পরে আমাদের এই কলামগুলো যখন আবার নিচের দিকে থাকবে তখন আমরা এটাকে আবার উপরে উঠায় নিতে পারবো, সেটা আমরা মিডিল অ্যালাইন হিসাবে আমরা এটাকে সিলেক্ট করে দিলে সুন্দরভাবে মিডিলে সিলেক্ট হয়ে থাকবে এবং আমরা যে ডকুমেন্টটা সাজাবো বা আমরা এখানে এক্সেলের যে রিপোর্টটা তৈরি করব সেই রিপোর্টটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো ভিউয়ার্স আমরা চাইলে এখানে আমাদের লেখাটাকে বোল্ড করে রাখতে পারি, যাই হোক আমাদের কাজের সুবিধার্থে আমরা সুবিধা মতো এখান থেকে করে নিব। তো এভাবে আমরা আমাদের অনেকগুলো অপশন এখানে রয়ে গিয়েছে, তো আমরা এখান থেকে এই অপশনগুলো নিয়ে কাজ করার সময় ধারাবাহিকভাবে আলোচনা করব। তো মোটামুটিভাবে প্রাথমিক যে ধারণা সেটা এখান থেকে দেয়া হলো, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স এখানে আমি আপনাদেরকে এর পরবর্তী যে অপশন নিয়ে কথা বলবো সেটা হলো ইনসার্ট। তো ইনসার্ট অপশনে গিয়ে আপনারা এখানে এক্সেল শিটে টেবিল ক্রিয়েট করতে পারবেন, পিকচার অ্যাড করতে পারবেন এবং ক্লিপ চার্ট শেপ, বিভিন্ন ধরনের শেপ আপনারা এখানে আনতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা এই যে এই ধরনের শেপ কিন্তু আপনারা ইনসার্ট করতে পারবেন। তো ইনসার্ট অপশনে গিয়ে আপনারা এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা চাইলে এখানে স্যাম্পলগুলো নিয়ে আসতে পারবেন, আপনার যেটা যে স্যাম্পলটা এখানে দরকার সেটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তো ভিউয়ার্স এইগুলো ইনসার্ট অপশনের মধ্যে আমরা পেয়ে যাব। তো এভাবে আমরা এর পরবর্তী যে অপশনটা পাবো সেটা হলো লেআউট, পেজ লেআউট। অর্থাৎ পেজ লেআউটে গিয়ে আমরা এক্সেল শিটের যে বিশাল এক্সেল শিটটা রয়েছে এই এক্সেল শিটের আমরা মার্জিন সেট আপ করে নিতে পারি। তো আমরা নর্মাল, ওয়াইড এবং ন্যারো মার্জিন, অর্থাৎ আমরা এখানে কাস্টমস মার্জিনে গিয়ে আমরা আমাদের পেজটাকে সুন্দরভাবে সেট আপ করে নিতে পারি। তো ভিউয়ার্স আমরা এখানে চাইলে আমাদের পেজটাকে লেটার অথবা A4 বা আমাদের লিগাল যে কোনো সাইজে আমরা পেজটাকে সেট আপ করে নিতে পারি এবং মার্জিন উপরে নিচে আমরা আমাদের সুবিধা মতো এভাবে ক্লিক করে কমিয়ে বাড়িয়ে আমরা নিতে পারি। তো ভিউয়ার্স আমরা এখন হেডার ফুডারও ব্যবহার করতে পারি এই পেজ সেট আপে গিয়ে এবং শিট আমরা বিভিন্নভাবে এইগুলো ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স এরপরে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো, এই যে মার্জিনে গিয়ে আমরা যদি কোনো পেজের হরিজন্টালি আমরা সিলেক্ট করে দিই তাহলে সেই পেজের যে লেখাটা আছে বা ডকুমেন্টটা শো করবে এই শোটা আমাদের হরিজন্টালি সিলেক্ট করার পরে সিলেক্ট করার জন্য মিডিল পজিশনে আমাদের এই রিপোর্টটা দেখাবে। তো এটা ছিল প্রাথমিক যে ধারণা, সেটা এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো ফর্মুলা। তো ফর্মুলার ভিতরে এখানে আমাদের ইনসার্ট ফাংশন পেয়ে যাবো, আমরা বিভিন্ন ফাংশনের কাজ এখান থেকে আমরা করে নিতে পারবো এবং আমরা যে অটো সাম বা অ্যাভারেজ বা কাউন্ট নাম্বারস, ম্যাক্সিমাম, মিনিমাম ইত্যাদি অপশনগুলো আমরা এই ফর্মুলা বারের ভিতরে গিয়ে আমরা পেয়ে যাবো এবং এখান থেকে অনেক ডেট আছে বা টেক্সট আছে এবং অনেক কিছু এখানে রয়েছে, যেমন ফাইন্যান্সিয়াল বিভিন্ন বিষয় এখানে আমরা পেয়ে যাব। তো ভিউয়ার্স এর পরে আমরা যেটা পাবো সেটা হলো ডাটা নামে একটা অপশন পেয়ে যাব। এই অপশনে গিয়ে আমরা আমাদের যে রিপোর্টটা তৈরি করেছি বা রিপোর্টটা তৈরি করব সেই রিপোর্টের মধ্যে আমরা ফ্রম অ্যাড্রেস, ওয়েব টেক্সট, ফ্রম টেক্সট ইত্যাদি ধরনের আমরা অপশন পেয়ে যাব। তো এগুলোর ব্যবহার আমি কাজ শেখার মাঝে মাঝে আমরা এখানে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা দেখে নিব। তো ভিউয়ার্স এখানে আমি আরেকটা বিষয় বলতে চাই, এই ডাটার মাঝে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন লেখাটাকে শর্ট করতে পারি, অর্থাৎ ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আকারে আমরা এই লেখাগুলো সাজিয়ে নিতে পারি। তো আমরা শর্টের মধ্যে গেলে আমরা শর্ট বাই ABC বা শর্ট ভলিউম ভ্যালুস ইত্যাদিভাবে আমরা এই শর্টগুলো করে নিতে পারি। তো আমরা কাজ করতে গিয়ে আমরা এখানে ধারাবাহিকভাবে বিষয়টাগুলো শিখে নেব। এরপরে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো ফিল্টার, আপনারা যদি এখান থেকে ফিল্টার করে কোনো রিপোর্টটাকে দেখতে চান তাহলে আপনারা ফিল্টার অপশনে ক্লিক করলে এই ধরনের একটা অপশন পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা এই সিলেক্ট অপশনটা ক্লিক করে দিলে আপনারা এখানে ফিল্টারের মাধ্যমে সব অপশনগুলো আপনারা দেখতে পারবেন। তো এইভাবে আমরা ফিল্টারের অপশনটা এখান থেকে ব্যবহার করতে পারি। তো এরপরে আমরা বিভিন্ন যে ইনসার্ট যে গ্রুপ বিভিন্ন আমরা যে আমরা এখানে যে ছবিগুলো বা যে স্যাম্পলগুলো ইনসার্ট করব, এই যে ইনসার্ট অপশন থেকে আমরা এখানে যে পিকচারগুলো অ্যাড করব বা শেপগুলো অ্যাড করব, আমরা চাইলে এখানে
এই শেপগুলোকে আমরা এখান থেকে একটু দেখে নিই। এই যে এই শেপগুলোকে আমরা চাইলে গ্রুপ করে নিতে পারি। তো তার জন্য আমরা ডেটাতে চলে যাব, গিয়ে এখান থেকে আমরা যদি গ্রুপ করে নিই তাহলে আমরা এই লেখাগুলোকে বা এই এক্সেল শিটটাকে আমরা গ্রুপে পরিণত করে নিতে পারবো। তো ভিউয়ার্স, আমরা গ্রুপটাকে আবার আনগ্রুপ করে নিব। র এবং সাব টোটালও আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো ভিউয়ার্স, এরপরে আমরা যেটা পাবো সেটা হলো রিভিউ অপশন। রিভিউ অপশনে গিয়ে আমরা আমাদের যে এক্সেল শিটটা রয়েছে এই প্রোটেক্ট শিটটাকে প্রোটেক্ট করতে পারবো বা লক করে রাখতে পারবো, যেখানে অন্য কেউ এই শিপটাতে ক্লিক করলে কোনো কাজ করতে পারবে না। যাই হোক, আমরা এখানে সিকিউরিটি পারপাস অনেক অপশন পেয়ে যাবো, এই অপশনগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো সর্বশেষ আমি আপনাদেরকে এখানে যে অপশনটা দেখাবো সেটা হলো ভিউ অপশন। ভিউ অপশনে গিয়ে আমরা যে পেজের লেআউট রয়েছে এই লেআউটটা আমরা সিলেক্ট করে দিলে আমরা এই পেজটাকে কীভাবে দেখবো বা দেখানো যাবে বা দেখতে পারবো সেটা আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো পেজ লেআউটে দিলে আমরা কিন্তু আমাদের পেজগুলোকে আলাদা আলাদাভাবে আমরা এখানে এক্সেল শিটে দেখতে পারি, যে আমাদের এফোর সাইজের পেপারটা আমাদের কতটুকু লেখা হয়েছে এবং কতটুকু এক পেজের লেখা অন্য পেজে গেছে কিনা, এই বিষয়গুলো আমরা কিন্তু পেজ লেআউটে গিয়ে দেখে আসতে পারি। এবং আমরা পেজ ব্রেকআপে যদি যাই তাহলে আমরা এই ধরনের পেজটা পেয়ে যাবো, আমাদের যতটুকু পেজ কাজ করা রয়েছে, অর্থাৎ কতটুকু পেজ কাজ করা রয়েছে এবং কতটুকু পেজ আমাদের কাজ করা দরকার, এই ধরনের পেজ ব্রেকআপে গিয়ে আমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো। তো এইভাবে আমরা বিভিন্ন অপশনগুলো ব্যবহার করতে পারি এক্সেল শিটে। তো আমি এখানে নর্মালে ক্লিক করলে আবার কিন্তু আমাদের পেজটা নর্মাল পেজে শো করবে। তো ভিউয়ার্স, এটা ছিল আমাদের মোটামুটি এক্সেলের পরিচিতি। আমি আজকে আপনাদেরকে এই এক্সেলের মধ্যে আরেকটা কাজ যেটা দেখব সেটা হলো আমরা এখান থেকে একটা এক্সেলে অসংখ্য কলাম রয়েছে, তো আমরা আজকে জেনে নিব যে একটা এক্সেলে কতগুলো কলাম রয়েছে এবং কতগুলো র রয়েছে। তো আমরা এক্সেলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে র রয়েছে প্রায় 10,48,576টা র রয়েছে। এই রটা মূলত এইদিকে যে রটা 1, 2, 3, 4, 5 এগুলো রয়েছে 10,48,576। তো ভিউয়ার্স, আসলে কি 10,48,576টা র এই একটা এক্সেল শিটে আছে? এই বিষয়টা আমরা দেখার জন্য আমরা আমাদের কিবোর্ডে কন্ট্রোল ডাউন অ্যারোতে ক্লিক করলে আমরা কিন্তু এই বিষয়টা আমরা দেখে নিতে পারবো যে আসলেই এখানে কতগুলো কলাম রয়েছে। 10,48,576টা কলাম রয়েছে, র রয়েছে, সরি। তো 10,48,576টা র রয়েছে, যেখানে আমরা আমাদের ডাটাগুলোকে এত র এর ভিতরে সাজাইতে পারি এবং আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। তো ভিউয়ার্স, আমি এই সর্ব মানে সবার নিচেই যে এক্সেল শিটের যে নিচেই 10,48,576 র রয়েছে, এই রটা আমরা এক কন্ট্রোল অ্যারো চেপে আমরা দেখে নিলাম। এবং আমরা যদি এখানে আবার একে ফিরে যেতে চাই বা হোমে ফিরে যেতে চাই তাহলে কন্ট্রোল আপ অ্যারোটা চাপ দিলে কিন্তু আমরা আবার এক নাম্বার অপশনে গিয়ে চলে যেতে পারবো, অথবা আমরা কন্ট্রোল হোমে চাপ দিলেও কিন্তু আমরা এক নম্বর অপশনে চলে যেতে পারবো। তো ভিউয়ার্স, এইভাবে আমরা আমাদের কলামগুলো এবং রগুলো আর যদি দেখে নিতে পারি। আর যদি আমি এখন র বা কলাম দেখে নিতে চাই তাহলে কন্ট্রোল রাইটার যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের এই কলামগুলো দেখে নিতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকে মোটামুটি আমার ভিডিওর যে পরিচয় বা এক্সেলের যে পরিচয় পর্ব সেটা। আমি আজকে এক্সেলের পরিচয় পর্বেতে আপনাদেরকে একটা ছোট্ট একটা বিষয় দেখাতে চাই, সেটা হলো আমরা যদি আমাদের এক্সেল শিটে যে কাজগুলো করব এই কাজগুলোর যদি আমরা যোগফল নামাতে চাই বা আমরা এগুলো দিয়ে যোগ করতে চাই বা বিয়োগ করতে চাই বা গুণ করতে চাই ভাগ করতে চাই, এগুলো কিন্তু খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। এক্সেলের পরবর্তী ভিডিওতে আমরা দেখে নিব আমাদের এক্সেলের যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে তারই প্রাথমিক যে কাজ, সেই কাজগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।